তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটিতে আবার নতুন ব্লগ নিয়ে। তো এই রামানাইডু ফিল্ম সিটি অবস্থিত হচ্ছে ভাইজ্যাকে। তো এবার ফিল্ম সিটি ঘুরে দেখাবো। তো এই ফিল্ম সিটির এন্ট্রি পার হেড 60 টাকা করে লাগে। তো আমরা এসেই দেখতে পাচ্ছি কোন ফিল্মের শুটিং চলছে, প্রচুর ক্যামেরা লাইট সব সেট আপ করা আছে। এখানে লাইটের স্ট্যান্ড, লাইট সব রাখা আছে, প্রচুর যন্ত্রপাতি। তো এই রুমেই কোনো ফিল্মের শুটিং চলছে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষজন। তো চলো এবার দেখাই ফিল্ম সিটিটা কিরকম তৈরি করা থাকে, বড় বাড়ি, বাংলো, মন্দির, ছোট বাড়ি, বাগান সব তৈরি করা আছে, রাস্তাঘাট খুব সুন্দরভাবে তৈরি করা আছে। তো ফিল্ম তৈরি করার জন্যই এই বাড়িগুলো তৈরি করা থাকে, সুন্দর সাজানো একদম বাগান, দারুণ সুন্দর বাড়িটা। তো এবার চলে এসেছি আমরা মিউজিয়ামে। তো 30-40 বছর আগে যে ফিল্ম তৈরি করা হয়েছিল এখানে, তার যন্ত্রপাতিগুলো এখানে রাখা আছে। তো তখনকার দিনের সিনেমা তৈরি করার জন্য এই যন্ত্রপাতিগুলো সব ব্যবহার করা হয়েছে, সেগুলো এখানে রাখা আছে বেশ যত্ন সহকারে, এটা মিউজিয়াম করে রাখা আছে। এটা হচ্ছে আল্ট্রাসনিক ফিল্ম ক্লিনার, এটা হচ্ছে ফিল্ম প্রিন্টার, আর এটা হচ্ছে ফিল্ম ভিউয়ার অ্যান্ড এডিটর, মুভি ফিল্ম এডিটিং, আর এগুলো হচ্ছে সাউন্ড মিক্সার মেশিন। তো এখানে ছবি তোলা বারণ, তাই এগুলো একটু লুকিয়ে লুকিয়ে তুলেছি আমি। তো এই সব মেশিনপত্র আগেকার দিনের সিনেমা তৈরি করার জন্য এগুলো সব ব্যবহার করা হয়েছে। তো এগুলো আর এখন ব্যবহার হয় না, এখন নতুন ধরনের সব আপডেট মেশিন বেরিয়ে গেছে, ক্যামেরা বেরিয়ে গেছে, সেই সব ইউজ হয়। মিউজিয়াম অফ সিনেমা, রামানাইডু স্টুডিও, বিশাখাপত্তনম। তো মিউজিয়াম দেখা হলো। তো এখন কিছু কিছু ফিল্মের ছবি দেখতে পাচ্ছি যেগুলো এইখানে রামানাইডু ফিল্ম সিটিতে এই ফিল্মের শুটিংগুলো কিছু কিছু সব করা হয়েছিল, হিস্টোরি অফ ইন্ডিয়ান সিনেমা। তো চলো ফিল্ম সিটিটা আর একটু ঘুরিয়ে দেখাই। তো এই ফিল্ম সিটির একদম ধারেই সি বিচ আছে, তো আমরা যে ফিল্মের শুটিংগুলো দেখতে পাই সব এখানেই করা হয়, সুন্দর একদম সাজানো, বসার জায়গা, খাবার টেবিল সব রেডি করা আছে। চারিদিকে ফাঁকা পাহাড়, পাশেই সমুদ্র,
পুরো সি বিচ একদম সুন্দর লাগছে, একদম দেখতে পুরো ভিউটা দারুণ লাগছে একদম। তো এই ফিল্ম সিটিটা একদম পাহাড়ের ওপরে বানানো হয়েছে, একদম জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এলাম। এই ফিল্ম সিটিটা ওই একদম দেখা যাচ্ছে নিচে রাস্তা আছে, সেখান থেকে একদম উপরে উঠে পাহাড়ের ওপরে এই ফিল্ম সিটিটা বানানো হয়েছে। খুব সুন্দর ভিউ একদম, পাশেই সমুদ্র, সি বিচ, এটা মেন গেট। তো চলো, আমাদের দেখা মোটামুটি কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি পাহাড় থেকে, নামছি রামানাইডু ফিল্ম সিটি থেকে। তো আমরা মেন গেটে চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটির, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো টাটা।